নমস্কার সবাইকে, আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। আজকে আমি পান নিয়ে আপনাদের কাছে একটি টোটকা শেয়ার করব। পান আমরা সকলেই জানি, বিভিন্ন অনুষ্ঠানে পান ব্যবহৃত হয়, অনেকে পান খায়, যাদের নেশা আছে পানের। পান হিন্দু শাস্ত্রে বিভিন্ন কাজে লাগে, পুজো অর্চনা থেকে বিভিন্ন কাজে লাগে। পান আয়ুর্বেদিক শাস্ত্রে অপরিহার্য, হজম শক্তি বৃদ্ধি করতে, রক্ত বন্ধ করতে, এসব কাজে পানের ব্যবহার আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে। কিন্তু তান্ত্রিক ক্রিয়া এবং কিছু টোটকার কাজেও পানকে ব্যবহার করা হয় এবং তাতে খুব দারুণ ফল পাওয়া যায়। তা আমি আপনাদের সামনে আজকে যে বিষয়গুলো পানের ওপর নিয়ে শেয়ার করব, সেগুলো আপনারা করবেন। যদি আপনারা সেরকম কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে পরে এই টোটকাগুলো করুন, ডেফিনেটলি আপনারা ফল পাবেন। তবে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, টোটকা কিন্তু কোনো রেমেডি নয়। টোটকা কোনো রেমেডি নয়, সাময়িকভাবে কিছু কাজ করে দেওয়া হয় টোটকার দ্বারা, যেটা প্রকৃতি থেকে নিয়ে প্রাকৃতিকভাবেই সেটা করা হয় একটা ভাইব্রেশনের মাধ্যমে, কিন্তু এটা কোনো রেমেডি নয়। রেমেডি বলে ভুল করবেন না। তবে একটা কথা না বলে পারছি না, বাংলাদেশ অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলাদেশ থেকে প্রচুর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তারা দেখছেন এবং তাদের মূল্যবান বক্তব্য আমার কাছে জানাচ্ছেন এবং তারা অনেক কিছু জানতে চেয়েছেন। আমি অবশ্যই তাদেরকে আমার অন্তর থেকে নমস্কার জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার চ্যানেলটিকে দেখছেন, এত ভালোবাসছেন এবং আমার পাশে সর্বদা রয়েছেন। তার জন্য আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছি ইউটিউবে, সেটা হচ্ছে কিউএনএ অনুষ্ঠান। অর্থাৎ আপনারা কোশ্চেন করবেন, আমি উত্তর দেব। আপনাদের এত এসএমএস, এত মেইল আমার আসছে যে হাজার হাজার, আমি সবকটা খুঁজে উত্তর দিতে পারছি না, আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। যার ফলে আপনারা মেসেজ যেরকম করছেন, মেইল যেরকম করছেন, করুন, আপনারা জানতে চাইলে পরে আমি একটা কোশ্চেনের উত্তর অবশ্যই দেবো, কেননা সবাইকে তো দিতে হবে। তা কাজেই আমি একটা কোশ্চেন, আপনারা যে কোনো বিষয় নিয়ে একটা কোশ্চেন করবেন, আমি পরবর্তী এপিসোডগুলোতে শুরু করব। আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে আমাকে এসএমএস করেছেন বা মেইল করেছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন, আমি নাম এবং সেই স্থান উল্লেখ করে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং প্রতি এপিসোডে আমি পাঁচজন করে প্রশ্নদাতা যারা আছেন তাদের উত্তর দেব এবং এইভাবে প্রতিটা এপিসোডে আমি পাঁচজন করে করে দিয়ে যাব। কোনো না কোনোটাতে দেখবেন আপনারটাও আছে, কাজেই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং দেখে আপনাকে সেখানে বার করে নিতে হবে যে আপনি কোন প্রশ্নটা করেছেন, তার উত্তর আমি দিয়ে দিচ্ছি। কাজে আমি উত্তরগুলো ওখান থেকে প্রশ্নগুলো বেছে নেবো, নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেবো, দেবো সবারই উত্তর, কারোর উত্তর বাদ দেবো না, কিন্তু আমি পাঁচটা করে করে দেবো, কেননা নাহলে পরে ভিডিওর সময় অনেক বেড়ে যায় এবং একটা একটা করে টোটকার ভিডিও করতে গেলে পরে অসুবিধা হয়ে যায়। কাজে আমি টোটকা বিক্রি বাড়ানোর যে টোটকাটা করেছি সেটা যে রেসপন্স পেয়েছি, পরবর্তীতে যে টোটকার ভিডিওটা করেছি তাতেও খুব ভালো রেসপন্স পেয়েছি এবং প্রচুর 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 এসএমএস এবং মেইল আসছে আমাদের এখান থেকেও আসছে, বিভিন্ন জায়গা, বালুরঘাট, কোচবিহার, মেদিনীপুর, নানান জায়গা থেকে আসছে, ভুবনেশ্বর, কাজেই বাংলাদেশ থেকেও আমার প্রচুর এসএমএস আসছে। বাংলাদেশের বন্ধুদেরকেও এর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা মেইল করুন, আমি তার উত্তর অবশ্যই দেব। এবং শুধুমাত্র টোটকার কোনো ভিডিওতেই যে উত্তর দেবো এরকম কোনো ব্যাপার নেই, আমার যে রাশিফলের ভিডিও আসছে, জ্যোতিষমূলক বিশ্লেষণের যে ভিডিও আসছে বা এই টোটকার ভিডিও আসছে, প্রত্যেক কটাতেই আমি কিন্তু পাঁচজনের অ্যান্সার দেব। কাজেই আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন এবং চ্যানেলটিকে যেভাবে আপনারা ভালোবাসছেন, সাবস্ক্রাইব করছেন, করুন এবং
ভিডিওগুলোকে পরপর শেয়ার করুন এবং অন্যদের মধ্যেও সেটাকে পৌঁছে দিন। তাহলে আসুন শুরু করি পানের টোটকা। আসলে এটা হলো ইচ্ছা পূরণের টোটকা, আপনার মনের যে ইচ্ছা সেটা পূরণ করবার একটি টোটকা। কি করবেন, যে কোনো মঙ্গলবার আপনি পাঁচটা পান নিন। পাঁচটা পানের মধ্যে আপনি অল্প পরিমাণ কেশর দিন, পাঁচটা লবঙ্গ দিন, অল্প পরিমাণ কর্পূর দিন এবং তিনটি গোটা এলাচ দিন। তারপর সেই পানটিকে খিলি করে বজরংবলীকে অর্থাৎ হনুমানজিকে সেটা আপনি নিবেদন করুন। প্রতি মঙ্গলবার এটা আপনাকে করতে হবে। তবে খেয়াল রাখবেন, পানে যেন কোনো রকম চুন না থাকে, কোনো তামাক জাতীয় জিনিস না থাকে এবং সুপারি না থাকে। এই জিনিসগুলো আপনি বজরংবলীকে দিন এবং আপনার মনোবাসনা জানান। পাঁচটা মঙ্গলবার করুন, আপনি নিজেই সেটা উপলব্ধি করতে পারবেন। আশা করি আপনাদের এটা খুব উপকারে লাগবে। যাদের ব্যবসা বাণিজ্য আছে বা দোকান আছে, অনেক সময় দেখা যায় তাদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে যাচ্ছে বা দোকানে বিক্রি বাট্টা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা করবেন, যে কোনো মঙ্গলবার, মনে রাখুন যে কোনো মঙ্গলবার, পাঁচখানা অশ্বত্থ পাতা, অশ্বত্থ গাছ যে আছে তার পাতা পাঁচখানা এবং পানের পাতা নেবেন আটখানা এবং প্রত্যেকটারই যেন ডাঁটি থাকে। ডাঁটিযুক্ত পাঁচখানা অশ্বত্থ পাতা এবং ডাঁটিযুক্ত আটখানা পান পাতা একসাথে নিয়ে লাল সুতো দিয়ে সেটাকে মালার মতন করুন এবং সেটা পূর্ব দিকে আপনার দোকানে বা ব্যবসাস্থলের পূর্ব দিকে আপনি ওটা ঝুলিয়ে দিন। আবার ঠিক পরের সপ্তাহে সেটাকে পাল্টে আপনি নতুনভাবে আবার লাগান। এইভাবে আপনাকে কিন্তু পাঁচ মঙ্গলবার করতে হবে এবং যে শুকনো যে পাতাগুলো হয়ে যাচ্ছে সেই পাতাগুলো কোনো নদীতে বা গঙ্গাতে আপনি প্রবাহিত করে দিন। এটা করুন, তাহলে পরে আপনার দোকানের বিক্রি বেড়ে যাবে এবং যদি ব্যবসা থাকে তাহলে পরে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে এবং কোনো প্রজেক্ট অবশ্যই আপনার সম্পূর্ণ হবে। পান পাতা আর অশ্বত্থ পাতাগুলোতে মেটে সিঁদুরের একটা করে টিপ লাগাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই ওতে একটা করে টিপ লাগিয়ে দেবেন। যদি আপনি কোনো ব্যবসায়িক কাজ বা কোনো জরুরি দরকারে বেরিয়েছেন, যে কাজটা আপনার হওয়া দরকার হতেই হবে, এরকম জরুরি দরকারে যদি আপনি বেরিয়ে থাকেন, তাহলে পরে আপনি সাথে করে একটি পান পাতা অবশ্যই নিয়ে যান এবং সেটা আপনার কাছে রাখুন। যদি সেটা রবিবারে হয় সবচেয়ে বেশি উপকার আপনি পাবেন, একটা পান পাতা যদি আপনি আপনার নিজের কাছে রেখে এগিয়ে যান। পারিবারিক শান্তি সেভাবে আসছে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মেলবন্ধন নেই, তাহলে পরে আপনি একটি পান পাতার পান গাছের শিকড় জোগাড় করুন। পান গাছের শিকড়টি চন্দন পাটাতে ঘষে তার তিলক আপনি কপালে লাগান, অবশ্যই আপনার পারিবারিক বন্ডিং থাকবে এবং পরিবারের সকলের সাথে সকলের একটা ভালো সম্পর্ক তৈরি হবে। পান পাতার এই শিকড়টি আকর্ষণের কাজ করে। যদি গৃহে কোনো বিবাহযোগ্য কন্যা থাকে অথচ বারবার তার সম্বন্ধ আসছে এবং কেটে যাচ্ছে, তাহলে পরেও যদি পানের শিকড় পিষে তার কপালে লাগানো হয় তাহলে পরে সে তাড়াতাড়ি তার বিবাহ হবে। যদি পানের শিকড় আপনি কোনো জায়গায় না পান তাহলে পরে একটি মিঠা পাতা পান নিন, অর্থাৎ মিষ্টি পাতার পান নিন এবং সেই পানটিকে ভালো করে পিষে তার রসের একটা তিলক ছোটো করে পরিয়ে দিন কপালে, অবশ্যই আপনি কিন্তু সেই জায়গা থেকে ভালো ফল পাবেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে পরে সোমবার দিনকে পাঁচটি পান নিন এবং পাঁচটি পানের মধ্যে পাঁচটি করে লবঙ্গ দিন, প্রত্যেকটি পানে পাঁচটি করে লবঙ্গ দিন, একটি করে এলাচ দিন, অল্প কেশর দিন এবং কর্পূর দিন, তার সাথে দিন অল্প একটু করে জষ্টি মধু, সব দিয়ে সেগুলো আপনি অর্পণ করুন আপনার শিবলিঙ্গে, অর্থাৎ শিবকে আপনি প্রদান করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার করে পাঠ করুন। তাহলে পরে আপনার শারীরিক যদি কোনো পীড়া থেকে থাকে তার থেকে আপনি মুক্ত হবেন এবং আপনার যে কোনো সমস্যা আপনি তার থেকেও মুক্তি পাবেন এবং আপনার কর্মে আপনি সফলতা পাবেন। অনেক সময় হয় বাইরে নজর লেগে যাওয়া মানুষের, বিশেষ করে বাচ্চাদের তো হয়, বড়দের ক্ষেত্রেও অনেক সময় হয় যে বাইরের উপরি হাওয়া যেটাকে আমরা বলি
সেটা বা কোনো রকম নজর লেগে যাওয়া, সেটা করলে পরে কি করবেন, একটা পান নেবেন, তার ভেতরে সাতখানা গোলাপের পাপড়ি, গোলাপের যে পাপড়ি হয় সেটা সাতখানা হতে দেবেন, দিয়ে সেই পানটা তাকে খাইয়ে দিন। সেই পানটা তাকে খাইয়ে দিলে পরে সেই দোষটা কাটবে, এবং এই নজর লাগলে পরে বা এইসব হলে পরে অনেক সময় বমি হয়, লুজ মোশন হয়, সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। বুদ্ধি ভ্রষ্ট হলে কর্ম নষ্ট হয়, আর কর্ম নষ্ট হলে পরে মাথা গরম হয়। তা সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, যারা বিশেষ করে ব্যবসায়ী তাদের বুদ্ধি হচ্ছে মেন পুঁজি, সেই পুঁজি যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা ব্যবসা করতে পারে না। তা কাজেই আগে দেখতে হবে বুদ্ধির জায়গাটা, বুদ্ধি যদি ঠিক থাকে তাহলে পরে তার কর্ম ঠিক থাকবে, এবং কর্ম ঠিক থাকলে পরে তার মাথাও ঠান্ডা থাকবে, সেই জায়গাটা দেখতে হবে। যদি দেখেন যে এই জিনিস হচ্ছে তাহলে পরে আপনারা যারা বিশেষ করে বড় ব্যবসায়ী, বিশেষত যারা প্রমোটার, যারা আড়তদার, এইসব ব্যবসায়ী যারা রয়েছেন, বড় বড় ব্যবসায়ীরা বা যারা পাইকারি সেল করেন, তাদের উচিত হচ্ছে বুধবার, বুধবার দিনকে, কেন বুদ্ধির কারণ হচ্ছে বুধ, তাহলে পরে আপনার বুধবার দিনকে একটি মিষ্টি পাতার পান খান, সকালবেলা উঠে খেয়ে আপনি কাজে বেরোন, তাহলে পরে সেই জায়গা থেকে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন, সারাদিন আপনার ভালো থাকবে, এবং আপনি যে কাজে যাবেন সে কাজই আপনার ভালো হবে, এবং আপনার যে ব্রেন খুলবে অর্থাৎ বুদ্ধি আপনার সঠিকভাবে কাজ করবে, এবং সঠিকভাবে কাজ করলে পরে আপনার বাক্যও ভালোভাবে বেরোবে, ব্যবহারও ঠিক থাকবে, আপনার কর্মও ঠিক থাকবে। এটা প্রতি বুধবার করবেন, সকালবেলায় একটা করে মিষ্টি পাতার পান আপনাকে খেতে হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আমি আরও একটি টোটকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও যতটা পারবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন। আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার জন্য নেক্সট ভিডিওতেই আসছি।